মোহাম্মদ গাউসের স্বপ্ন ছিল টিম ইন্ডিয়ার জার্সিতে অন্তত একটা টেস্ট হলেও ছেলে মোহাম্মদ সিরাজকে খেলতে দেখবেন। সিরাজের বাবার সেই স্বপ্ন পূরণ হয়নি। ডানহাতি ফাস্ট বোলার যখন অস্ট্রেলিয়ায় টেস্ট অভিষেকের অপেক্ষায় ছিলেন, অটো চালক বাবা তখন পাড়ি জমিয়েছিলেন পরপারে। ন্যাশনাল ডিউটির জন্য বাবাকে শেষবারের মতো দেখতে পারেননি সিরাজ। মনের কষ্ট চোখের জল হয়ে ঝরেছিল এমসিজিতে জাতীয় সঙ্গীতের সময়। উইকেট পেয়ে এরপর উৎসর্গও করেছিলেন বাবা। ক্যারিয়ারের শুরুতেই এমন শক্ত মানসিকতার পরিচয় দেওয়া সিরাজ রায় যে ব্যাটারদের স্লেজিং করে উইকেট তুলে নেবেন এমনটাই তো স্বাভাবিক। স্লেজিং যে পেস বোলারদেরই সবচেয়ে বেশি মানায়। লিটনের সঙ্গে মোহাম্মদ সিরাজের মাঠে একটা ঘটনা ঘটেছে। সেই ঘটনা আসলে কি প্ল্যান করা ছিল? সেই ঘটনা কি সিরাজের মেন্টাল টাফনেসের একটা প্রকাশ ছিল? সেই ঘটনা কি প্রি প্ল্যান ছিল? শুনবো মোহাম্মদ সিরাজের কাছ থেকে। নো নাথিং ইজ জাস্ট আই পাস কে আই সেড ইয়ে টি টোয়েন্টি ফর্মেট নিয়ে আইছে ইয়ে টেস্ট ক্রিকেটে তো উইল বি প্লে সেন্সিবল ক্রিকেট দ্যাটস আমি শুধু তাকে বলেছিলাম এটা টি টোয়েন্টি ক্রিকেট নয়, এটা টেস্ট ক্রিকেট, সেন্সিবল ক্রিকেট খেলো, এটুকুই। বল নিচে হচ্ছিল, আমার পরিকল্পনা ছিল স্টাম্প বরাবর বল করার যাতে নিচ হলে উইকেট পেতে পারি। No, is it no matter, is it not a plan. এই ঘটনা পূর্ব পরিকল্পিত না হলেও লিটনের মনোযোগ সরে যাওয়ার জন্য যে যথেষ্ট ছিল তা অনুমান করাই যায়। মূলত ঘটনার সূত্রপাত বাংলাদেশের ইনিংসের 14তম ওভারের প্রথম বলে। লিটনকে স্লেজিং করেন সিরাজ, টাইগারদের ভাইস ক্যাপ্টেনও জবাব দিতে এগিয়ে আসেন। সাগরিকার 22 গজে তৈরি হয় উত্তেজনা। সেই উত্তেজনার রেশ কাটতে না কাটতেই উল্লাসে মাতেন সিরাজ। নিচু হয়ে যাওয়া বলে বোল্ড করেন লিটনকে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে আফলান পিয়াল, অলরাউন্ডার।